কাজ ফাঁকে দিতাম, কাজ না শিখতাম। যেমন আইএসপিতে যখন আমি জব করেছি তখন কি হয়েছে, 9টা 5টা ডিউটি ছিল, তো আমরা 5টা পর্যন্ত ডিউটি থাকলেও দেখা গেল রাত 9টা 10টার আগে কখনো বের হতাম না, নিজেরা আর এনডি করতাম। আমি এরপরে জনাব সৈয়দ আবু সালেহ স্যারকে, ম্যানেজিং ডিরেক্টর সাস্টেক লিমিটেড, ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু মূল্যবান বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সবাইকে শুভেচ্ছা। তো আমি আসলে আপনাদের মতো একসময় স্টুডেন্ট ছিলাম, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের। বাংলাদেশের বিভিন্ন সুনাম ধন্য আইএসপিতে জব করেছি, এরপরে নিজে ব্যবসা শুরু করেছি। এখন আমার প্রতিষ্ঠান সাস্টেক লিমিটেড, আমরা বাংলাদেশের মাইক্রোটিকের মাস্টার ডিস্ট্রিবিউটর। মাইক্রোটিক একটা নেটওয়ার্কিং প্রোডাক্ট, প্লাস আমাদের ইকম নামে একটা ব্র্যান্ড আছে যেটা ওএলটি ওইনিউ, আমরা যেটা বাংলাদেশে সেল করি। তো আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আমি কিছু অ্যাডভাইস করব। আমি যেহেতু বিভিন্ন জায়গায় নিজেও ইন্টারভিউ দিয়েছি, জব করেছি, এখন আবার ইন্টারভিউ নিচ্ছি, মানুষকে চাকরি দিচ্ছি, তো আপনারা যে ট্রেনিং করেন, যে সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা অনেক মূল্যবান। আবার কখনো কখনো এই সার্টিফিকেটটার মূল্য একটা A4 সাইজের পেপারের সমানও না। একটা A4 সাইজের পেপারে আমি লিখতে পারি, প্রিন্ট করতে পারি, সার্টিফিকেটটা কোনো কাজেই আসে না। এটার ভ্যালু একটা A4 সাইজের পেপারের থেকেও কম। কিন্তু এই সার্টিফিকেটটাই মহামূল্যবান হবে তখনই যখন আপনি প্রকৃত কাজ জানবেন, কাজ করতে পারবেন। এখন বাংলাদেশে সার্টিফিকেট বাণিজ্যটা খুব রমরমা, টাকা দাও সার্টিফিকেট নাও। ইভেন মানুষ যখন, আমি আর একটু বলি যে আমি বাংলাদেশে মাইক্রোটিকের প্রথম সার্টিফাইড ট্রেনার। তো মানুষ ট্রেনিংয়ের জন্য আমার কাছে যখন আসে, মানুষ ফোন করে যে পাস গ্যারান্টি আছে, তো সবাই পাস গ্যারান্টি চায়। এই সার্টিফিকেটটা দিয়ে পাস গ্যারান্টি দেওয়া মানে কি? তাতে আপনার পরীক্ষা তো আমাকে নিজেকে দিয়ে দিতে হবে, তার মানে আপনি শেখার কোনো আগ্রহই নাই। এই জন্য আপনাদের জন্য বলি যে সার্টিফিকেটের পিছনে ঘুরবেন না, সার্টিফিকেটের অবশ্যই দরকার আছে, কিন্তু প্রথমে কাজ শিখবেন, ভালো করে ট্রেনিং করবেন, এরপরে যদি আপনার সার্টিফিকেট হয় সেটার মূল্য অনেক বেশি। কিছু কিছু ট্রেনিং সেন্টার আছে যারা SSC পাশ করলো তাকে ডেকে এনে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। আপনাদের প্রথমে যেটা দরকার একটা ভালো জব বা লাইফে ভালো করার জন্য, প্রথম যোগ্যতা হচ্ছে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। প্রথমে আপনাকে গ্র্যাজুয়েশন করেন অথবা মাস্টার্স করেন, সেখানে ভালো রেজাল্ট করতে হবে, সেটার দিকে মনোযোগী হইতে হবে। এরপরের কাজ হচ্ছে আপনার বিভিন্ন সার্টিফিকেশন, বিভিন্ন ট্রেনিং, এবং সেই সার্টিফিকেশন এবং ট্রেনিং আপনাকে অর্জন করতে হবে, শিখে প্রকৃত বিদ্যা অর্জন করতে হবে, নাহলে সার্টিফিকেটের ভ্যালু কিন্তু A4 সাইজের কাগজের থেকেও কম হবে। আর আমার নিজের বাস্তব জীবন থেকে আপনাদের বলছি, লাইফে একটা নির্দিষ্ট গোল থাকা দরকার যে আপনি কী করবেন, কোথায় যাবেন। আমি ইঞ্জিনিয়ারিং শেষ করে 1998 সনে আমার এক টিচারেরই কম্পিউটার ফার্মে কাজ করি। তো টিচার যেহেতু ভালো বেতন দেয় না, 1200 টাকা বেতন দেয়, সেখানে আমি তবু কাজ করি, কারণ আমি কাজ শিখতে পারতেছি, হার্ডওয়্যারে নেটওয়ার্কিংয়ে বিভিন্ন কাজ তখন আমি শিখতে পারতেছি। তখন আমার একটা জব হলো, আমার এক মামা সম্পর্কে লাগে, তিনি একটা প্রতিষ্ঠানে পাঠালেন, একটা ভালো বড় সিভিল ইঞ্জিনিয়ারিং ফার্ম, গুলশানে খুব হাইফাই অফিস, সেখানে 7000+ স্যালারি, কিন্তু আমি কত স্যালারি পাই, 1200 টাকা। সেখানে দেখলাম যে কাজ কি, কিছুই না, যে কিছু এক্সেল শিটে কিছু ডাটা এন্ট্রি করে কিছু গ্রাফ প্রিন্ট করা। তখন আমার মনে হলো এটা তো ইঞ্জিনিয়ারিং কোনো জব না, বেতন অনেক বেশি, কিন্তু জব হচ্ছে একজন অপারেটরের জব। তো তখন যদি আমি, তখন আমার স্যালারি ওখানে তখনকার বর্তমান স্যালারির থেকে স্যালারি ছিল 7 গুণ বেশি, অ্যান্ড টাকার লোভে যদি আমি ওই স্যালারি করি, ওই স্যালারিতে ওই জব করি, তাহলে কি হতো, 20 বছর পরে গিয়ে আমি একজন এক্সপার্ট অপারেটরই হতাম, কখনোই আজকে এই জায়গায় পৌঁছাতে পারতাম না। সেটা ছিল আমার জীবনের প্রথম ডিসিশন। ওখানে যদি আমি ভুল ডিসিশন নিতাম তাহলে লাইফ কিন্তু অন্যদিকে চলে যেত। হ্যাঁ,
এরপরে আপনি, আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং লাইনে ছিলাম, এরপরে বাংলাদেশে বড় বড় আইএসপি সিস্টেম অ্যাডমিন হিসেবে আমি ছিলাম, মাইক্রোটেকের উপরে আমি দেশের বাইরে গিয়ে 5-7টা অনেকগুলো ট্রেনিং করেছি। বাংলাদেশে মাইক্রোটেকের আমরা সবচেয়ে পুরনো, আমি বাংলাদেশে মাইক্রোটেকের প্রথম সার্টিফাইড ট্রেনার, প্লাস মাইক্রোটেকের বাংলাদেশের আমরা সবচেয়ে পুরনো ডিস্ট্রিবিউটর। এই পর্যায়ে আমি কিন্তু জিরো থেকে শুরু করেছি আপনাদের মতোই, এবং গ্রাম থেকে এসেছি, এখন আমি একটা প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর। এখানে কখনোই আসতে পারতাম না আমি যদি টাকার লুভ করতাম, নির্দিষ্ট একটা গোল সেট না করে যদি আমি আগাতাম, শুধুমাত্র টাকার চিন্তা করতাম। আর যদি আমি কাজ ফাঁকে দিতাম, কাজ না শিখতাম, যেমন আইএসপিতে যখন আমি জব করেছি তখন কি হয়েছে, 9টা 5টা ডিউটি ছিল, আমরা 5টা পর্যন্ত ডিউটি থাকলেও দেখা গেলো রাত 9টা 10টার আগে কখনো বের হতাম না, নিজেরা আর এনডি করতাম। সেই কারণেই উপরের লেভেলে এসে পৌঁছাতে পেরেছি। আপনাদেরকেও আশা করব যে আপনারা গুরুত্ব দিবেন কাজ শেখার উপরে, এবং এমন জব করবেন যেটার আপনি কাজ শিখতে পারবেন, ফিউচার বেটার হবে। আর ট্রেনিং ফার্স্ট, আপনাকে প্রথমে কাজ শিখতে হবে, কাজ ভালো করে শিখে তারপরে সার্টিফিকেট নেবেন, এবং সেই প্রতিষ্ঠানে ট্রেনিং করবেন যে আপনাদেরকে ভালো কাজ শেখাবে। এবং আমি অ্যাটোভাকে যতটুকু জানি, তারা সার্টিফিকেট বাণিজ্য করে না, তারা প্রকৃত কাজ শেখায়। তো পরিশেষে আপনাদের সবার যাতে ভবিষ্যৎ জীবনে দক্ষ প্রকৌশলী হতে পারেন এবং অন্যান্য ফিল্ডে দক্ষতা অর্জন করতে পারেন, বাংলাদেশের টপ প্রতিষ্ঠানগুলোতে টপ লেভেলে জবে যেতে পারেন, সেই শুভকামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।